কিছু ভাইদের উদ্দেশ্য করে বলছি। আপনারা যখন একটা বিবাহিত মেয়ের সাথে রিলেশন করবেন, নিশ্চয়ই বাড়িতে বা মামাকে জানিয়ে করবেন। আসসালামু আলাইকুম গাইজ, এভরিওয়ান, হাউ আর ইউ? আসলে বেশি টিকটকে আসা হয় না, খুবই কম। আজকে লাইভটা করার উদ্দেশ্য আমার এই ভিডিওটা নিয়ে উপলক্ষে কিছু কথা বলার জন্য। আসলে আপু, আমি নারী জাতিকে সম্মান করি, নারী আমার মায়ের জাত, আমার বোনের জাত। আসলে আপনার আবেগটা আমি মানি, আপনার আবেগটা আমার দিক দিয়ে মানি যে আপনার আবেগটা ঠিক আছে। একটা ছোট্ট কথা বলি, নবী ইয়াকুব আলাইহিসসালাম, তিনি আল্লাহ নবী ছিলেন, তাকে আল্লাহ তাআলা অনেকভাবে পরীক্ষা করছে, তার ধন সম্পদ নিয়ে সব কিছু নিয়ে শেষ পর্যায়ে তাকে আল্লাহ পরীক্ষা করছে। তার শরীরে আল্লাহ একটা মানে পচাকে রোগ দিছিল, ও রোগটা মানে খুবই যন্ত্রণায় রোগ ছিল। তারপরে সে শুকরিয়া আদায় করতে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। তখন তার স্ত্রী যে ছিল, দেখেন তার স্বামী হাতে পচন লাগছে, শরীর পচন, তারপর তার স্ত্রী তার সেবা করা ছাড়ে নাই। নবী ইয়াকুব আলাইহিস সালামের কথা বলছি, আপনি হাদিসে কোরআন শরীফে যেখানে পাবেন আপনি দলিল শুদ্ধা প্রমাণ দেখতে পারবেন। ছোট্ট করে আমি বললাম, তার স্ত্রী তার স্বামীকে ছাড়ে নাই। যদি আপনার স্বামী থাকা অবস্থায় আপনি প্রেমে হাবুডুবু খান, আপনাকে ছেলেরা বলবে, প্রেম নফর দিবে, কারণ আমাদের সমাজটা এরকম। এখন মানে যত আধুনিক হচ্ছে ততই পরকীয়া বা খারাপ দিকে লিপ্ত হচ্ছে। মানুষ ভুল করতেই পারে, ভুল আমাদেরও হইতেও পারে, কিন্তু অনুতপ্ত একবার আল্লাহকে আল্লাহর কাছে তওবা করা উচিত। সবাই, সকল পুরুষ জাতিকে, সকল মেয়ে মানুষকে বলবো, তওবা করা উচিত, মাফ করো, মাফ চাওয়া উচিত, কারণ এই ক্ষণস্থায়ী দুনিয়া যা করে যাবেন তাই থেকে যাবে। আসলে আমার মতে বিবাহিত মেয়েদের স্বামী থাকা অবস্থায় কারোর সাথে প্রেমে জড়ায় লাভ নাই। আর যারা নাকি প্রেম করবে তারা তো অবশ্যই, বিবাহিত মেয়েদেরকে কেন প্রেম করে এটা ভাবতে হয়। এর জন্য বলি, বোন আমি আপনার উদ্দেশ্য করে বলতেছি, আপনি ভুল করছেন মানলাম, কিন্তু নিজে অনুতপ্ত হন। আপনি উসলায় কেউ যেন এরকম ভুল না করে। আপনার স্বামীর সাথে আপনি ডিভোর্স করে ফেলেন, স্বামীর সাথে সম্পর্ক যদি না থাকতে মন চায়, না রাখতে মন চায়, আপনি ডিভোর্স করেন, ব্যাস আপনি আগে বিয়ে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী থাকা অবস্থায় কখনো কারোর সাথে প্রেমে জড়াবেন না। বুঝে নিতে হয় যে কেন আপনার সাথে এগুলো করা হইতেছে। আসসালামু আলাইকুম।